Hello, my dear students. Good morning. Assalamualaikum. I hope all of you are fine. I am also fine. Tobe tar age, let me introduce myself. I am Jasmine, assistant teacher of Sisti Central School and College, Rajshahi. Students, let's start our class. Before starting our class, we want to discuss our previous learnings. प्रिवियस लार्निंग से आम्रा पोरे छिलाम होच्छे ट्रांसलेट इनटू इंग्लिश ताइना सकलेर मने आछे तो प्रिवियस लार्निंग से आम्रा पोरे छिलाम होच्छे ट्रांसलेट इनटू इंग्लिशे आम्रा शीट थेके पोरे छिलाम एगारो थेके चौद्दो पर्यन्तो ताइना एगारो थेके चौद्दो पर्यन्तो ताहले आसेन तो आमी एकटु आपनादेर काछे जिज्ञासा करि सकले मने राखते पेरेछेन किना सबाई रेडी तो তাহলে আপনি বলেন আচ্ছা আপনি বলেন তো ইনি অনিতা সরকার এটার ইংলিশ কি ইয়েস দিস ইজ অনিতা সরকার ভেরি গুড এবার আপনি বলেন তিনি একজন শিক্ষক এটার ইংরেজি কি ইয়েস তিনি একজন শিক্ষক শি ইজ আ টিচার কারণ তিনি এখানে বুঝাচ্ছি আমরা মেয়েকে যদি আমরা পুরুষকে বুঝাতাম তাহলে কি হতো হি ইজ আ টিচার তাই না হি ইজ আ টিচার এটা হতো তাই তো আচ্ছা এবার আমাকে বলেন আপনি বলেন এটি বনে বাস করে হ্যাঁ ইট ইজ লিভস কি হবে ইট ইজ না এখানে ইট ইজ হবে না ইট লিভস in a forest it lives in a forest eti bone bash kore tai na my dear students ebar amake eta bolen nashta korar por tini school e jan etar ingreji ki ha nashta korar por tini school e jan yes she goes to school after breakfast she goes to school after breakfast apni ebhabe bolte pare after breakfast she goes to school eta kintu dui bhabe bola jay okay onek dhonnobad apnaderke apnara jara amake eto sundor kore pora dilen tahole students now let's start our today's class and today we will discuss ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি জাস্ট ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি এর আগের দিন আপনারা শিখেছিলেন ট্রান্সলেট ইন্টু ইংলিশ এবার আমরা করব ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি ওকে মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে আমরা ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি করার জন্য যেটা করব সেটা হলো আমরা প্রশ্ন লিখে দিব এবং উত্তর দুটো আমরা পাশাপাশি লিখব ওকে তাহলে আসেন আমরা এবার লিখে দিই একটু সবাই Everyone be ready with your accessories and look at the board very carefully and open your classwork copy. আমরা লিখে নিলাম answer to the question number 1 এটা আমরা লিখে নিলাম আমরা সাতটা ট্রান্সলেট ইন্টু আমাদের কোশ্চেন নাম্বার ওয়ান ট্রান্সলেট টি বেঙ্গলি নাম্বার ওয়ান দেখেন নাম্বার ওয়ান Say the number. Okay. Tapre number two. There are four apples. Join the
dots. Number 4, write about yourself. Number 5, play a game. Number 6, what day is it today? Tapare number 7, today is Sunday. Eta amra ei english gulor amra ki korbo, amra bangla likhbo. তাহলে কারণ ট্রান্সলেট ইনটু বেঙ্গলি বলাই আছে, তাই না? তাহলে নাম্বার 1 আমাদের কি হবে, সে দা নাম্বার, এর বাংলা কি? এর বাংলা হচ্ছে সংখ্যাটি বলো। সে মানে বলা আর নাম্বার মানে সংখ্যা। তাহলে সে দা নাম্বার অর্থ হচ্ছে সংখ্যাটি বলো। নাম্বার 2, দেয়ার আর 4 অ্যাপেলস, there are 4 apples. ঠিক আছে, তোমাদের এটা তুমি লিখতে পারো যে চারটি আপেল আছে বা এখানে চারটি আপেল আছে, তোমরা লিখতে পারো চারটি আপেল আছে, চারটি আপেল আছে। নাম্বার 3, চারটি আপেল আছে, এরপরে জয়েন দা ডটস। জয়েন অর্থ কি? জয়েন অর্থ হচ্ছে, তোমরা সকলেই জানো জয়েন অর্থ হলো সংযুক্ত করা, আর ডট মানে বিন্দু, তাই না? ডট মানে বিন্দু। তাহলে জয়েন দ্য ডটস এটার বাংলা হচ্ছে বিন্দুগুলো সংযুক্ত করো, তাই না? বিন্দুগুলো সংযুক্ত করো। এরপরে রাইট অ্যাবাউট ইওর সেলফ, রাইট অ্যাবাউট ইওর সেলফ, অর্থাৎ ইওর সেলফ মানে তোমার নিজের, রাইট মানে লেখো, আর অ্যাবাউট তোমার সম্পর্কে। তাহলে রাইট অ্যাবাউট ইওর সেলফ এটার অর্থ হচ্ছে তোমার নিজের সম্পর্কে লিখো, তোমার নিজের সম্পর্কে লিখো। সম্পর্কে লিখো। এরপরেটা হচ্ছে প্লে আ গেম, প্লে আ গেম। গেম অর্থ হচ্ছে খেলা, প্লে আ গেম অর্থ হচ্ছে একটি খেলা খেলো, একটি খেলা খেলো, একটি খেলা খেলো। ঠিক আছে, এরপরটা বলছে হোয়াট ডে ইজ ইট টুডে। হোয়াট মানে কি, হোয়াট ডে আজকে কি দিন, টুডে, আর টুডে মানে আজকে, হোয়াট ডে, হোয়াট ডে ইজ ইট টুডে, আজকে কি বার। ঠিক আছে, এটা একটা প্রশ্ন, আজ কি বার, প্রশ্নবোধক চিহ্ন হবে কিন্তু, কারণ এটা প্রশ্নই করা হয়েছে, আজ কি বার, হোয়াট ডে ইজ ইট টুডে, আজ কি বার। এরপরে টুডে ইজ সানডে, টুডে ইজ সানডে, অর্থাৎ আজ রবিবার, আজ রবিবার, আজ রবিবার, টুডে ইজ সানডে। এখানে টুডে অর্থ হচ্ছে কি, আজ, ইজ সানডে আজ রবিবার। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে ট্রান্সলেট ইনটু ইংলিশগুলো পড়লাম, ট্রান্সলেট ইনটু বেঙ্গলি পড়লাম, এবং 7টা ট্রান্সলেট ইনটু বেঙ্গলি আমরা করলাম। লক্ষ্য করো, আমি কিন্তু এইখানে বিশেষ করে 6 নম্বরে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। ঠিক আছে, আবারও আমি বলছি বাংলা বাক্য শেষে দাঁড়ি হবে, আমি প্রত্যেকটাতে দাঁড়ি দিয়েছি, এবং 6 নম্বর প্রশ্নটা যেহেতু প্রশ্ন করা হয়েছিল এর জন্য আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। আর বাকি ইংরেজিতে কিন্তু প্রশ্নের শেষে ফুল স্টপ দিতে হয়, দেখো প্রত্যেকটা শেষে ফুল স্টপ আছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই 7টা ট্রান্সলেট ইনটু বেঙ্গলি করলাম, এটা আপনারা খুব সুন্দর করে লিখে তারপরে আমাকে হোমওয়ার্ক করে পোস্ট করে দিবেন।
কারো কি কোনো সমস্যা আছে বলেন তো? আমি আবারও বলছি যে হোয়াট ডে ইজ ইট টুডে, এটা আজ কি বার? আজ কি বার এখানে লিখে কি করতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আশা করি আপনাদের আর কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে দিস ইজ ইয়োর হোমওয়ার্ক। আপনি এটা খুব সুন্দর করে হোমওয়ার্ক করে আমাকে পোস্ট করে দিবেন আবার, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, আপনাদের সাথে তাহলে আমার পরের ক্লাসে আবার দেখা হবে। দ্যাট মিন্স উই উইল মিট ইন দ্য নেক্সট অনলাইন ক্লাস। তবে তার পূর্বে আমি যে কথাগুলো একটু বলতে চাই, একটু ধৈর্য সহকারে আর মনোযোগ সহকারে আমার কথাটা কিন্তু শুনতে হবে, ওকে? সেটা হলো, আপনারা আপনাদের বাবা মার কথা কিন্তু সবসময় শুনতে হবে। বাবা মা কি বলছে, বাবা মাকে ভালোবাসতে হবে এবং শ্রদ্ধা করতে হবে এবং বাবা মার কথা শুনতে হবে, ঠিক আছে? সন্ধ্যার সময় পড়তে বসতে হবে, যেহেতু এখন স্কুলে আসতে পারছো না, কিন্তু প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে, সময় নষ্ট করা যাবে না কিন্তু, ওকে? তার সাথে বড়দেরকে সম্মান করতে হবে। তোমার বাসায়, তোমার বাইরে, বাসা থেকে বাইরে গেলে আব্বু আম্মুকে সালাম দিয়ে বের হবে, বাসায় আসলে আবার সালাম দিবে, ঠিক আছে? এবং এই যে এই করোনাকালীন সময়ে তোমরা বেশি বেশি ফ্রুটস খাবে এবং গরম পানি খাবে, ওকে? তার সাথে শাকসবজি কিন্তু খেতে হবে। শাকসবজি না খেলে তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিকভাবে তৈরি হবে না, ওকে? তার সাথে আমি আর একটা কথা আজকে অ্যাড করি, সেটা হলো আমাদের সকলকে, আমাকে তোমাকে সকলকে আমাদের কী করতে হবে, আমাদের দেশটাকে ভালোবাসতে হবে, আমাদের স্বদেশপ্রেমী হতে হবে। আর দেশকে ভালোবাসতে হলে কী করতে হবে? দেশকে ভালোবাসতে হলে দেশের সম্পদ নষ্ট করা যাবে না, ঠিক আছে? দেশের সম্পদগুলো কী কী? দেশের সম্পদ হচ্ছে কী কী বলেন তো? পানি, ইলেকট্রিসিটি, তাই না? বিদ্যুৎ, ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ একই জিনিস, গ্যাস, এগুলো আমাদেরকে খরচ করার সময় কী হতে হবে? আমাদেরকে মিতব্যয়ী হতে হবে, অর্থাৎ আমাদের যেটুকু প্রয়োজন অতটুকুই আমাদের খরচ করতে হবে। এর বেশি যদি অকারণে কেউ পানির ট্যাপ খুলে রাখে, কেউ থাকলো না, ফ্যান চলছে ঘরে, এরকম দেখলে আপনারা কী বলবেন? তাকে আপনারা বলবেন যে এভাবে দেশের সম্পদ নষ্ট করা উচিত না, ঠিক আছে? আপনি সুইচটা বন্ধ করে দিবেন, পানির ট্যাপটা বন্ধ করে দিবেন, ঠিক আছে?